আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম ইসলাম। আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি 41তম বিসিএস এ ইংরেজি প্রশ্নপত্রের সমাধানগুলো। প্রথমত 36 নম্বর কোশ্চেনটি আপনারা দেখলে দেখতে পাবেন যে ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইজ অবভিয়াসলি এপিকিউরিয়ান। কারণ হচ্ছে খাও দাও ঘুমাও ফুর্তি করো, এটা হচ্ছে ভোগবাদীদের ব্যাখ্যা এবং তত্ত্ব, যার কারণে আমাদের সঠিক উত্তরটি হতে যাচ্ছে এপিকিউরিয়ান। দ্বিতীয়ত আমরা যদি দেখতে পাই যে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক, হিয়ার রিগার্ডিং ইজ এ প্রিপোজিশন রিগার্ডিং, কারণ হচ্ছে এখানে প্রবলেম সমূহ তোমার কাজ সম্পর্কে, আপনাদের কাজ সম্পর্কে, রিগার্ডিং মানে হচ্ছে কাজ সম্পর্কিত। যদি আমাদের অ্যাবাউট হতো এখানে তাহলে সেটা প্রিপোজিশন হতো, সো আমাদের আনসার হবে প্রিপোজিশন, কারণ এটা প্রিপোজিশনের কাজ করছে রিগার্ডিং। 38 নম্বর কোশ্চেনটি আপনারা দেখলে পাবেন যে কাম অন ইটস টাইম টু গো হোম, এখানে হোমটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ আমরা কোথায় যাচ্ছি, এটা কোথায় যাওয়ার সময়, কোথায় স্থান যদি বোঝায় তাহলে আমাদের অবভিয়াসলি এটা অ্যাডভার্ব বোঝাবে। ওকে, 39 নম্বর কোশ্চেনটা দেখলে আপনারা দেখতে পাবেন যে হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স, দ্যাট ইজ এ অর অ্যান এ প্রোনাউন, ইটস এ প্রোনাউন হিয়ার। ওকে, কারণ হচ্ছে লোকটি কে, হু ইজ দ্যাট, লোকটি কে, ওটা কে, অবশ্যই দ্যাট এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে। 40 নম্বর কোশ্চেনটি আপনারা ফলো করলে দেখবেন হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো, এটা খুবই সহজ, খুবই একটা সহজ একটা বিষয়, কারণ আমরা আমাদের খুব পরিচিত একটা ওয়ার্ড, সেটা হচ্ছে নলেজ। আমরা 41 নম্বরে দেখতে পাচ্ছি যে আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি, এটা হচ্ছে প্রোভাইডেড এখানে শব্দটা মিন করছে যে ইফ ইউ অবে মি, তাহলে কি হয়, ইফটা অবভিয়াসলি একটা অ্যাডভার্ব, আর প্রোভাইডেড দ্যাট এটা যদি অর্থ প্রকাশ করে এবং অবভিয়াসলি একটা কনজাংশন। 42 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার, ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব অ্যারাইভড অবভিয়াসলি একটা ইনট্রানজিটিভ, কারণ হচ্ছে এখানে আমাদের কোনো কি এই অ্যারাইভড ভার্বটার কোনো আমাদের কর্ম নেই, যার কারণে এটা ইনট্রানজিটিভ ভার্ব। 43 নম্বর কোশ্চেনে দেখুন হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার, কমন জেন্ডার এখানে কিং, এম্পেরর, কুইন, এই অপশনগুলোতে দেখতে পাচ্ছি কিং মানে হচ্ছে পুরুষবাচক, এম্পেরর একজন পুরুষ সম্রাট, কুইন একজন নারী সম্রাট, সম্রাজ্ঞী বা রানী যাকে বলে থাকি, কিন্তু এখানে আমাদের সোভরেন মানে হচ্ছে নারী হতে পারে, পুরুষ হতে পারে, আমাদের এখানে একটা রাষ্ট্রের প্রধানকে বোঝানো হচ্ছে সোভরেন শব্দটা দ্বারা, যার কারণে এটা হবে কি কমন জেন্ডার, কারণ এটা পুরুষও হতে পারে নারীও হতে পারে। ওকে, আমাদের 44 নম্বর কোশ্চেনে বলেছে যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, যে শব্দটা এখানে আমাদের কি হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হিসেবে বসতে পারে, সেটা হচ্ছে ফিশ। 45 নম্বর কোশ্চেনে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, হিয়ার ওয়াকিং ইজ এ জিরান্ড, কারণ হচ্ছে ওয়াকিং শব্দটা এখানে সেন্টেন্সে বসেছে হচ্ছে নাউন হিসেবে, সো একটা নাউন অবশ্যই জিরান্ড হবে, জিরান্ড ভার্বের সাথে যখন আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি হলে অবশ্যই সেটা যদি নাউনের কাজ করে তাহলে সেটা জিরান্ড, আর যদি নাউন না হয়ে যদি তোমার ধরুন ভার্বের মতো বা অ্যাজেক্টিভের মতো কাজ করে, সরি অ্যাজেক্টিভের মতো কাজ করলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে 46 নম্বর কোশ্চেনটি দেখলে দেখতে পাবেন যে আই উইল নট লেট ইউ গো, ইন দিস সেন্টেন্স গো ইজ অ্যান ইনফিনিটিভ, আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ইনফিনিটিভ, কারণ হচ্ছে লেটের পরে একটা টু হিডেন আছে বা উজ্জ আছে, যেটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, এই লেট যুক্ত যে সেন্টেন্সটা থাকে এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভের একটা উদাহরণ, সো এই যে গো ভার্বটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্বের উদাহরণ, সো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক ইনফিনিটিভ। ওকে, 46 নম্বর কোশ্চেনে দেখতে পাবেন ওয়েন উষাশি এন্টার্ড ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপড টকিং,
এখানে ইনটু অনেকে ভেবে বুঝতে পারেন যে ইনটু হবে ইন্টার্ড ইনটু, কিন্তু আমাদের বুঝতে হবে যে ইন্টার্ড ইন্টার এমন একটা শব্দ যেটার পরে আমাদের সরাসরি কোনো আমাদের আমাদের কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না, সরাসরি অবজেক্টটা চলে আসে। সো আমাদের সঠিক উত্তরটি হবে ঘ, যেটা নো প্রিপোজিশন রিকোয়ার্ড। ওকে, বলা আছে আমাদের 48 নম্বর কোশ্চেনে বলা আছে উইস বাট ইজ এ প্রিপোজিশন, মানে নিচের কোন কোন সেন্টেন্সের মধ্যে বাট শব্দটা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমাদের ঘ নাম্বার কোশ্চেন আমরা যদি ফলো করে দেখতে পাবো যে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এখানে বাট শব্দটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে আপনারা সহজে ধরতে পারবেন, যে দেয়ার ইজ নো, কেউ নেই, নো ওয়ান, কোনো একজন নেই, বাট লাইকস হিম মানে তাকে ভালোবাসা ছাড়া বাসে না এমন কেউ নেই, মানে হচ্ছে এই বাট শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে ছাড়া অর্থে বা উইদাউট, ইংলিশে আমরা যদি বলি উইদাউট অর্থে এখানে বাট শব্দটি ব্যবহৃত হয়েছে। সহজে আমরা বুঝতে পারি যে বাট শব্দটি এখানে যেহেতু উইদাউট অর্থে ব্যবহৃত হচ্ছে, উইদাউট যেহেতু একটা প্রিপোজিশন, সো বাট একটা প্রিপোজিশন এখানে। 49 নম্বর কোশ্চেনে বলা আছে গিভ সামবডি এ পিস অফ ইওর মাইন্ড, এখানে আমাদের বুঝতে হবে এ পিস অফ ইওর মাইন্ড মানে কি, এটা একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম যদি বলেন, একটা ফ্রেজ ফ্রেজাল এটা এটা একটা ফ্রেজাল মিনিং আছে, যার কথা হচ্ছে যে আপনি যদি কারোর প্রতি রেগে যান, কী কারণে রেগে গেছেন বা রেগে গেছেন সেটা তাকে বোঝানো, তাকে বলা, এটা হচ্ছে এ পিস অফ ইওর মাইন্ড। গিভ সামবডি এ পিস অফ ইওর মাইন্ড বোঝায়, এক কথায় বোঝায় যে টেল সামওয়ান দ্যার ইউ আর ভেরি অ্যাঙ্গ্রি উইথ দেম। ওকে, সো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক। 50 নম্বর কোশ্চেন আমরা একদম ইজি ইজি একটা বিষয় পাচ্ছি, টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, এখানে টু উইন এ প্রাইজ একটা ফ্রেজাল সাবজেক্ট, একটা ইনফিনিটিভ ফ্রেজ যেটা সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে, যার কারণে কি সাবজেক্টে অবশ্যই আমরা জানি যে একটা নাউন বা প্রোনাউন বসে। সো আমরা সহজে এখানে আমরা ধরতে পারি যে এটা একটা নাউন ফ্রেজ। সো আমাদের সঠিক উত্তর খ। 51 নম্বর কোশ্চেনে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স, টার্স শব্দের অর্থ হচ্ছে আমাদের বুঝতে হবে, টার্স শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা বা কনসাইজ বা প্রিসাইজ সামথিং লাইক দ্যাট, কিন্তু এখানে বলছে অপোজিট ইন মিনিং, আমাদের একমাত্র ওয়ার্ড আছে যে ডিটেইলড, মানে আমরা সংক্ষিপ্ত না করে ব্যাপারটিকে একটু খোলামেলা করে একটু এক্সপ্লেনেটরি করে আমাদের প্রকাশ করতে হবে। 52 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, আমাদের স্পেলিংগুলো আমরা যদি জেনে থাকি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। দেখুন এখানে গ নাম্বার অপশনটা আমাদের সঠিক আছে, কারণ কোয়েশ্চেন নাইরে এভাবে যদি আপনারা সহজে মনে রাখতে পারেন, এভাবে যদি মনে রাখেন তাহলে সহজে মনে থাকবে, কোয়েশ্চেন নাইরে ডাবল এন আছে, এ আই আর ই আছে, এটা সহজে ধরতে পারবেন। ওকে, 53 নম্বর কোশ্চেনে আমরা সহজে দেখতে পাচ্ছি যে ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইউ ফ্রেন্ডস, আমাদের ভয়েস চেঞ্জ যদি আমরা পারি তাহলে এই কোশ্চেনটি সবার পারার কথা আজকে। দেখুন ঘ নাম্বার আমাদের সঠিক উত্তরটি আছে ঘ নাম্বারে, দেখুন এখানে বাই হুম ওয়ার ইউ টট ফ্রেন্ডস, বাই হুম, হু থাকলে বাই হুম বসে আমরা জানি, দেন আমাদের অক্সিলারি ভার্বটা আসছে হু টট ইউ, এখানে পাস্ট ছিল বলে আমাদের একটা অক্সিলারি ভার্ব বাড়তে আনতে হয়েছে, সেটা হচ্ছে ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, এখানে হুম ওয়ার হয় যার কারণে ওয়ার এনেছি, দেন সাবজেক্ট অবজেক্টিভ পজিশন আসছে, দেন আমাদের V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড আমাদের অন্য যে ফ্রেন্ডস আমাদের বাড়তি যে অংশ এক্সটেনশন অংশটুকু। সো বাই হুম ওয়ার ইউ টট ফ্রেন্ডস ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। 54 নম্বর কোশ্চেনটা সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এই স্ট্রিং অফ পার্লস ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার টেথ, এখানে আমাদের বুঝতে হবে যে এটার মিনিংটা কী বোঝাচ্ছে, আসলে মিনিংটা কী বোঝাচ্ছে, তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে সহজে রূপান্তরিত করতে পারবো। এখানে আমাদের এই স্ট্রিং, একটা স্ট্রিং অফ পার্লস, পার্লসের একটা স্ট্রিং হচ্ছে কি ওয়াজ নট, ছিল না, কী ছিল না, সো ব্রাইট অ্যাজ হার টেথ, কোনো এক মহিলার দাঁতের থেকে স্ট্রিংয়ের ব্রাইটনেসটা বেশি ছিল না, এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা সঠিক উত্তরটি সহজেই খুব সহজেই বের করতে পারবো। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে খ অপশনে, যেখানে বলা হয়েছে যে হার টিথ ওয়ার ব্রাইটার দ্যান এ স্ট্রিং অফ পার্লস, মানে হচ্ছে আমাদের
আমাদের, আমরা যদি ম্যাথ বুঝি, ম্যাথে যেমন ছিল যে কম্পেয়ার করা, গ্রেটার দেন লেস দেন, আমাদের কি এখানে টিথের যে ব্রাইটনেসটা সেটা হচ্ছে বেশি, সো এখানে এই সেন্টেন্সে আমরা পাচ্ছি যে হার টিথ ওয়ার ব্রাইটার, মানে তার যে টিথগুলো কি দাঁতগুলো ছিল সবচেয়ে বেশি সাদা ঝকঝকে, এটা থেকে তুলনামূলক। সো আমরা কম্পারেটিভ করার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো, অর্থের দিক থেকে আমরা খেয়াল রাখলে আমরা সহজে ধরতে পারবো। 55 নম্বর কোশ্চেনে কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে বলেছে, আমরা কারেক্ট সেন্টেন্সটি খুঁজে পাচ্ছি গ অপশনে, দেখুন কেন। দ্য ডক্টর এক্সামিন্ড বাই মাই পালস, এই শব্দটি আরেকটা, এই সেন্টেন্সটার আরেকটা সঠিক ভার্ব আছে, সেটা হচ্ছে ফিল, ফিল করা, অনুভব করা। যদি ফিল যদি না থাকে তাহলে আমরা আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে এক্সামিন শব্দটাকে আমরা এখানে চুজ করতে পারি। তাছাড়া অন্য যে ভার্বগুলো আছে যে ফাউন্ড, টুক, স, এগুলো ইন কমপ্লিটলি ইন অ্যাপ্রোপ্রিয়েট ইন ইংলিশ। সো আমাদের সঠিক উত্তরটি গ। 56 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড এ থাউজেন্ড শিপস অ্যান্ড বার্নড দ্য টপলেস টাওয়ার্স অফ ইডিয়াম, হু স্পিক্স দ্য ফেমাস লাইন্স। এটা হচ্ছে আমাদের বিখ্যাত একটা প্লে ডক্টর ফস্টাস থেকে নেওয়া, যেখানে আমাদের প্রোটাগনিস্ট ফস্টাস, মিস্টার ফস্টাস, এই কথাটা হেলেনের মুখ দেখে, হেলেনকে দেখে এই কথাটা বলে বলেছিল। সো আমাদের সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর ফস্টাস থেকে ফস্টাস। 57 নম্বর কোশ্চেনটা আপনারা দেখলে পাবেন যে দ্য ক্যারেক্টার আলফ্রেড ডু লিটল ইজ টেকেন ফ্রম বার্নার্ড শ, শ বলেছেন এখানে বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ এর প্লে, কোন প্লে থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পিগমেলিয়ন। এটা যদি আপনারা জানেন এবং বিস্তারিত জানেন তাহলে অবশ্যই এই প্রশ্নটি আপনাদের পারার কথা। 58 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ, এটা সবাই জানে, যারা শেক্সপিয়ারের হ্যামলেট নাটকটি পড়েছেন সবাই, সবার জানার কথা যে এটা এটা ছিল ডেনমার্কের, হ্যামলেট ছিল ছিল ডেনমার্কের প্রিন্স। 59 কোশ্চেনে দ্য পোয়েম দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক, এটা হচ্ছে আমাদের বিখ্যাত মডার্ন মডার্নিস্ট পোয়েট টিএস এলিয়টের বিখ্যাত একটা কবিতা, দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক। 60 নম্বর কোশ্চেনে হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সাইন্টিফিক রোমান্স দ্য টাইম মেশিন, টাইম মেশিন যে টাইম মেশিনের লেখক হচ্ছে এইচ জি ওয়েলস। সো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এইচ জি ওয়েলস ক। 61 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডেলা কোয়েসেট অ্যান্ড মিসেস মুর আর ক্যারেক্টার্স ফ্রম দ্য নোভেল, কোন নোভেল থেকে নেওয়া হয়েছে এই, আমরা এই ক্যারেক্টারটা আমরা যদি এ প্যাসেজ টু ইন্ডিয়া নভেলটি পড়ে থাকি তাহলে আমরা অবশ্যই এই ক্যারেক্টারগুলো কোন নভেল থেকে নেওয়া হয়েছে অবশ্যই আমরা আমাদের পারার কথা। 62 নম্বর কোশ্চেনে শাইলক, এই শাইলক ক্যারেক্টারটা কোন প্লে থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা 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 অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় একটি প্লে যেটা লিখেছেন শেক্সপিয়র। 63 নম্বর কোশ্চেনে আরেকটা রেফারেন্স বলা আছে, কোটেশন বলা আছে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন লেখা থেকে নেওয়া হয়েছে, ড্রামা থেকে নেওয়া হয়েছে, হোয়াই দেন ইট ইজ নান টু ইউ ফর দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো, এই কোটেশনটা কোন প্লে থেকে বা ড্রামা থেকে নেওয়া হয়েছে, সেই কোশ্চেনটি আমরা যদি হ্যামলেট পড়ে থাকি অবশ্যই 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 এই কোশ্চেনের উত্তর পেরে আসার কথা। 64 নম্বর কোশ্চেন বলা হচ্ছে আরেকটা আরেকটা রেফারেন্স কোটেশন, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এই লাইনটা, এই দুইটি লাইন হচ্ছে একটা কবিতা কবিতা থেকে নেওয়া হয়েছে, আলফ্রেড আলফ্রেড টেনিসনের একটা কবিতা থেকে নেওয়া হয়েছে। সো আলফ্রেড টেনিসন সম্পর্কে আমরা জানলে অবশ্যই এই বিখ্যাত লাইনটি কোটেশনটি আমরা অ্যান্সার করে আসতে পেরেছি। 65 নম্বর কোশ্চেনে ফলো করলে আপনারা দেখতে পাবেন যে পিপ আরেকটা ক্যারেক্টার, এই প্রোটাগনিস্টটা, এই প্রোটাগনিস্ট ক্যারেক্টারটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, চার্লস ডিকেন্সের লেখা, সেটা বিখ্যাত উপন্যাস গ্রেট
এক্সপেকটেশনস থেকে নেওয়া। 66 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, লেডি চ্যাটার্জিস লাভার, এটা কে লিখেছেন, এটার লেখক কে? আমরা খ নম্বরে এটার সঠিক উত্তরটি পাই, দ্য রেইনবো। 67 নম্বর কোশ্চেনে ভ্যানিটি ফেয়ার, এই ভ্যানিটি ফেয়ার নভেলটা কে লিখেছেন? যদি আমরা এ সম্পর্কে তথ্যগুলো জেনে থাকি তাহলে অবশ্যই পারার কথা, উইলিয়াম মেকপিস, মেকপিস থ্যাকারে। আমাদের সঠিক উত্তরটি খ। 68 নম্বর কোশ্চেনে হুইজ নট এ রোমান্টিক পোয়েট, আমাদের রোমান্টিক এজ সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে অবশ্যই এই কোশ্চেনের উত্তরটি পেরে আসার কথা, পার্সিভিসি শেলি, রোমান্টিক এজের। এস টি কোলেরিজ, কোলেরিজও আমাদের রোমান্টিক এজের, দেন জন কিটসও রোমান্টিক এজের, কিন্তু টি এস এলিয়ট, এলিয়ট হচ্ছে মডার্ন, মডার্ন এজের। সো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে টি এস এলিয়ট, কারণ হি ইজ নট এ রোমান্টিক পোয়েট। 69 নম্বর কোশ্চেনে দ্য প্লে দ্য বার্থ ডে পার্টি ইজ রিটেন, এই দ্য বার্থ ডে পার্টি নাটকটি কে লিখেছে? হ্যারোল্ড পিন্টার। আমাদের লাস্ট কোশ্চেন, আরেকটা কোটেশন, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলা হয়েছে, একটা কবিতার একটা লাইন, দুটা লাইন, টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং দো আই স্যাং, দো আই স্যাং ইন মাই চেইনস লাইক দ্য সি, বিখ্যাত একটা কোটেশন, বিখ্যাত একটা কোটেশন যেটা ডাইলন থমাসের পোয়েম, বিখ্যাত পোয়েম ফার্নহিল থেকে নেওয়া হয়েছে।